এতিয়া মোৰ লগত আছে মা বগলামুখী মন্দিৰৰ মুখ্য পুৰোহিত আপোনাৰ মা কামাখ্যা আছে না মা কামাখ্যা পৰা সৃষ্টি হৈছে এটা 10টা জুনিৰ উৎপন্ন হৈছে কালি তারা সিন্নমস্তা ধুমাবতী বগলা মাটুঙ্গি কমলা ভৈরবী ভুবনেশ্বরী এই 10টা মহাবিদ্যা অষ্টম রূপ হৈছে মা বগলা কেতো মানে বহুত পাওয়ারফুল হয় এখেতো মানে শত্রু বিনাশ করে রাজনৈতিক ক্ষেত্রত বহুত তেখেতর মানে মানুহ আহি বলে ইয়াতে উপাসনা করে আর এতে মানে যজ্ঞটো বলে বেলেগ ধরনের করা হয় কিবা শুকান জলকীয়া কিবা এনেকা ইয়াতে শুকান জলকীয়া দি পরে সরিষ থাকে লং থাকে গোলমরিচ পত্র কারণে কাম করে কিছু মানে রাজনৈতিক ক্ষেত্রত মানে প্রভাবশালী হেরি হওয়ার কারণে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং সুপ্রভাত সকলকে স্বাগতম জানাইছো মোরান এটা ভিডিওলৈ আজি আইছো মা বগলামুখী মন্দির কামাখ্যা মন্দির ওচৰতে আছে আর নীলাচল পাহাড় অবস্থিত মা বগলামুখী মন্দিরের ভিতর যাম এতিয়া আর মোৰ লগত আছে দাদা এজন আর দাদার ঘরতে গৈছিল হাপে খাইটি আর তাতে বহুত ভিডিও কৰিছো আর এটা ভালনে গুড মর্নিং ভালে ভালে আর ভাইটি তোমার নামটো নমস্কার শ্রী দেবজিত মজুমদার আর তোমার খগেন সাত নামি আর আমি গোটেকিটা এতিয়া মন্দির দর্শন আর এতিয়া যাম বগলামুখী মন্দিরের ভিতর ভিতর কি আছে কি নাই গোটেকিটা দর্শন করে আপনার দেখা আর চাব ভিডিওটা চালে গোটেখিনি গম পাব এতিয়া গৈ থাকিম মা বগলামুখী মন্দিরলৈ দর্শন করব যাম আর দেখিছে না একদম পাহাড়ের উপর বহুকিটা সিঁড়ি বগার উপর যাব লাগিব আমি ভাল পায় হালধিয়া রং সেইকাৰণে দেখিয়ে গম পাব গোটেই বিল্ডিংটা হালধিয়া মা বগলামুখী মন্দিরের ভিতর এইটো কনসবা ইয়াতে দিব পৰা আপোনালোকে চাকি গগুণ্ড ইয়াতে সম্পূৰা হয় মা বগলামুখী মন্দিৰত শুকান জলকীয়া আৰু বগৰী দি এতিয়া মোৰ লগত আছে মা বগলামুখী মন্দিৰৰ মুখ্য পুৰোহিত আজি কিছুমান ৰহস্য উদঘাটন কৰিম মানে দাদাৰ মুখৰ পৰা কিছুমান কথা জানিম আপোনাৰ নামটো দেৱকুমাৰ শৰ্মা আপুনি মন্দিৰটোৰ বিষয়ে অলপমান কৈ দিয়ক কেনেকৈ উৎপত্তি মন্দিৰটোৰ বিষয়ে মন্দিৰটো হৈছে আপোনাৰ মা কামাখ্যা আছে না মা কামাখ্যাৰ পৰা সৃষ্টি হৈছে এটা 10টা জুনিৰ উৎপন্ন হৈছে কালি তারা সিন্নমস্তা ধুমাবতী বগলা মাটুঙ্গী কমলা ভৈরবী ভুবনেশ্বরী এই 10টা মহাবিদ্যা অষ্টম ৰূপ হৈছে মা বগলা তেওঁ হৈছে পীতাম্বৰ হালধীয়া পীতাম্বৰ আৰু তেখেতৰ মানে বহুত পাৱাৰফুল হয় তেখেতক মানে শত্ৰু বিনাশ কৰে ৰাজনৈতিক ক্ষেত্ৰত বহুত তেখেতৰ মানে মানুহ আহি পেলাই ইয়াতে উপাসনা করে আর হালধি রংটোর রহস্য কি একবার কই দিও হালধি রংটোর রহস্যটো মই কল পীতাম্বর গতিকে তো মানে হালধিয়াটো বেশি ভাল হেৰি করে আর পছন্দ করে পছন্দ করে ইয়াতে কোনটো উৎসব ধুমধামে পালন করা হয় ইয়াতে মূলতে আপনার অম্বুবাসী মেলাটো পালন করা হয় এটো আপনার জুন মাহত হয় আপনার 22 জুনের পর আরম্ভ হয় কিন্তু তার টাইমিংটো বেলেগ বেলেগ টাইমিংটো বেলেগ সেই হিসাবতে মানে আদ্র নক্ষত্রত এই বস্তুটো তার মানে আরম্ভ হয় তেতিয়া মানে তিন দিন মার মন্দির দুয়ার বন্ধ থাকে আর নীলাচল পাহাড়ত যিমান মঠ মন্দির আছে সব মন্দিরেই সেই তিন দিনের কারণে বন্ধ থাকে আর তেতিয়া আপনার বিধান নহয় একো মানুষ ভিতরত কোনো না যায় পূজা পূজাও নহয় তেনেকা আর তেতিয়া ফল ফল দিয়া যায় মাক ফলাহারি হয় ফলাহারি চতুর্থের দিন এখন মন্দির খোলে তারপর ভক্তবৃন্দর দর্শন আরম্ভ হয় আর এটা আমি জানি বিচার ইয়াতে মানে যজ্ঞটো বলে বেলেগ ধরনের করা হয় কিবা শুকান জলকীয়া কিবা এনেকা ইয়াতে শুকান জলকীয়া দি পরে তারপর শুকান জলকীয়ার লগত আকো আপনার সরিষ থাকে শুকান জলকীয়া সরিষ আখৈ আখৈ থাকে লং থাকে গোলমরিচ থাকে ধুনা দিয়ে বা মৌ দিয়ে এনেকে আপনার বহুতখিনি বস্তু কামবিলাক বেলেগ বেলেগ মানে হেৰিত করা যায় আর এইটো মানে যজ্ঞটো যে বেলেগকে বিপরীত মানে বাকিবিলাক যজ্ঞতকে অলপ মানে পৃথক এই কারণটো কি মানে এইটো কারণ ধরক আপনার কিছু মানে মানে শত্রুর কারণে কাম করে কিছু মানে রাজনৈতিক ক্ষেত্রত মানে প্রভাবশালী হেৰি হওয়ার কারণে বা এনেকুৱা ধরনের এইবোৰ কাম করে এইটোৱে হল মা বগলামুখী মন্দিরের মেইন যোনটো গেট আছে ওলাই হওয়া গেটটো মানে এইফালে এটা উপর যাব লাগিব আর দেখিছে না হালধি রংটো মা বগলায় মায়ে ভাল পায় চাওক সেইকাৰণে হালধিয়া গোটেই কালার আর একদম পাহাড়ের উপর অবস্থিত এইটো মন্দির বগলামুখী মন্দিরত আহিলো এই মন্দিরটো বহুতো নজনা কথা মানে জানিলো আপনার যদি এই নজনা কথাবোৰ মা বগলামুখী মন্দিরের নজনা কথাবোৰ জানিব বিচাৰিছে তেতিয়াহলে মোৰ ভিডিওটো চাব লাগিব আর আপনার চালে গম পাব গোটেইখিনি আর মোৰ মানে আগতে মা বগলামুখী মন্দিরত আহো তেনেকে বহুত কথা জানা নাছিলো আজি শিকিলো বা কিছুমান বস্তু বুঝিলো আর সেইকাৰণে বহুতে বেছি ভাল লাগিলে আপনার ভিডিওটো চালে গম পাব গোটেইখিনি আর যদি আপনার মোৰ ইউটিউব চেনেলটো সাবস্ক্রাইব কৰিলে সাবস্ক্রাইব কৰিব লাগিব লাইক কমেন্ট শেয়ার কৰিবলৈ একেবাৰে নাপাহৰিব চাওক মন্দিরের ওপৰখিনি দেখিছেনে মা বগলামুখী মন্দিরত আর এইটোৱে হল মা বগলামুখী মন্দির